জামাত নেতা মোহাম্মদ কামারুজ্জামান খানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে জেল কর্তৃপক্ষ শনিবার রাত সাড়ে দশটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় এটি দ্বিতীয় মৃত্যুদণ্ডের রায় যা কার্যকর হল চয়ন রহমানের রিপোর্ট রিভিউ আবেদন খারিজ হওয়ার পর থেকেই গুঞ্জন ছিল যে কোনো সময় কার্যকর হচ্ছে কামারুজ্জামানের ফাঁসির রায় সবশেষ শনিবার সন্ধ্যায় পরিষ্কার হয়ে যায় রাতেই কার্যকর হচ্ছে মৃত্যুদণ্ড সন্ধ্যায় কারা মহাপরিদর্শক সহ লালবাগ ডিভিশনের অতিরিক্ত পুলিশ কমিশনার ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য কারাগারে গিয়ে ফাঁসি কার্যকরের প্রাথমিক বিষয়দের খোঁজ নেন এ সময় পুলিশ বিজিবি র্যাবসহ বিপুল সংখ্যক আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন নাজিমউদ্দিন রোড এবং এর আশপাশের এলাকায় এর প্রায় ঘণ্টাখানেক পর জেলা ম্যাজিস্ট্রেট সিভিল সার্জন সহ রায় কার্যকরের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন ততক্ষণে ফাঁসির মঞ্চ ও ওই এলাকায় সামিয়ানা টাঙ্গানো সহ আনুষঙ্গিক সব কার্যক্রম শেষ করে কর্তৃপক্ষ এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেন্দ্রীয় কারাগারে পৌঁছানো ফাঁসির নির্বাহী আদেশ কামরুজ্জামানকে পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ এরপর তাকে স্বজনদের সাথে দেখা করতে দেয়া হয় এর কিছু বাদে গোসল ও নামাজ পড়ার সুযোগ দেয়া হয় কামরুজ্জামানকে এরপর কারা ইমাম মনির হোসেন তবা পরান কামরুজ্জামানকে তবার পর কালা টুপি অর্থাৎ জম টুপি পরানো হয় ফাঁসির পোশাক পরিয়ে হাত ও চোখ বাঁধা অবস্থায় নিয়ে যাওয়া হয় ফাঁসির মঞ্চে এরপরই জেলার ইশারায় লিভার টান দিয়ে ফাঁসি সম্পন্ন করার নির্দেশ দেন রাজু জল্লাদ ও তার দুই সহযোগী কামরুজ্জামানের দণ্ড কার্যকর করে বলে কারা সূত্র জানায় কামারুজ্জামানের ক্ষেত্রে যখন এই কাজগুলো সম্পন্ন করা হয় তখন ঘড়ির কাটায় দশটা ত্রিশ মিনিট পনেরো থেকে ২০ মিনিট পর সিভিল সার্জন মৃত্যু নিশ্চিত করলে ডেথ সার্টিফিকেট তৈরির পর অ্যাম্বুলেন্সের মাধ্যমে শেরপুরের উদ্দেশ্যে লাশ দাফনের জন্য পাঠিয়ে দেয়া হয় কামরুজ্জামানের মৃতদেহ মহামান্য সুপ্রিম কোর্ট সরকারি নির্বাহী আদেশে আজ রাত দশটা তিরিশ মিনিটে জনাব কামরুজ্জামানের ফাঁসি কার্যকর করা হয়েছে উনি মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাননি এর আগে শনিবার বিকেল তিনটার দিকে পরিবারের একুশ সদস্যের একটি দল কেন্দ্রীয় কারাগারে কামরুজ্জামানের সাথে শেষ দেখা করেন প্রায় পৌনে এক ঘন্টা সাক্ষাতের পর কামরুজ্জামানের ছেলে তার বাবার জন্য দোয়া চান সবার কাছে আমার হাসি মুখে তাকে বিদায় দিয়ে আসছি এবং তিনি মোটেও এই রায়ে বিচলিত নন তিনি বলছেন যে তিনি দেশবাসীর কাছে দোয়া চাইছেন দেশবাসীকে সালাম জানাইছেন এবং দেশবাসীর কাছে দোয়া চাইছেন মানবতা বিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লার পর কামরুজ্জামানের রায় কার্যকরের মধ্য দিয়ে দ্বিতীয় কোনো ব্যক্তির রায় কার্যকর করা হলো এদিকে রায় কার্যকরকে কেন্দ্র করে কারাগার এলাকাসহ গোটা রাজধানী জুড়ে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা জয়ন রহমান এনটিভি নিউজ ঢাকা